আপিল বিভাগে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগেই আসামিদের কন্ডেম সেলে রাখার বৈধতার প্রশ্নে রায় ঘোষণা আজ। রুল শুনানি শেষে রায় দেবেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। রিটকারীদের আইনজীবী শিশির মনির জানান, বিচারিক আদালতে মৃত্যুদণ্ড দেওয়ার পরই সাজা কার্যকর করা হয় না। ফৌজদারি আইন অনুযায়ী হাইকোর্টের অনুমোদন লাগে, এরপর আসামিপক্ষ আবার আপিল করেন। আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনেরও সুযোগ থাকে। এসব প্রক্রিয়া শেষ করতে 10 থেকে 12 বছর পর্যন্ত সময়ও লেগে যায়। কিন্তু প্রচলিত নিয়ম অনুযায়ী বিচারিক আদালতে মৃত্যুদণ্ড ঘোষণার পরপরই আসামিকে কনডেম সেলে রাখা হয়। অনেক আসামির পরবর্তীতে সাজা কমে যায় কিংবা খালাসও পেয়ে যায়। এ কারণে বিষয়টি চ্যালেঞ্জ করে 2021 সালে হাইকোর্টে রিট করেন চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা কারাগারের কনডেম সেলের 3 বন্দী।